বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর একদিন হিসেবে পরিচিত 28 অক্টোবর আগামীকাল। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2006 সালের এই দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা হয়। তবে শেষ পর্যন্ত সুফল হয় আন্দোলন। ওবায়দুল রশিদের রিপোর্ট। স্বাভাবিক নিয়মে নবম জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছিল, সে সময়ের বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন ততই চাঙ্গা হতে থাকে, আর সরকারও কঠোর হতে থাকে আন্দোলন দমনে। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, ক্ষমতা আঁকড়ে থাকতে 1 কোটি ভুয়া ভোটার বানায় সে সময়ের সরকার, তত্ত্বাবধায়ক সরকার প্রধানও বানাতে চায় তাদের মতো করে। বিএনপি জামাত জোটের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সদ্য সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিতে চায় বিএনপি। সেই পরিস্থিতিতে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের ঘোষণা দেয় আওয়ামী লীগ, কিন্তু বিএনপি জামাত জোটের কর্মী সমর্থকরা বোমা আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলনে আসা মানুষের ওপর ওই হামলায় হতাহতের ঘটনা ঘটে। বিএনপি জামাত জোটের হামলায় সেদিন হতাহত হন অনেকে, তবে আওয়ামী লীগের নেতৃত্বে জনসাধারণের সেই আন্দোলনের সাফল্যের ধারাবাহিকতায় দেশ এখন উন্নয়ন অগ্রযাত্রার মহাসড়কে এগিয়ে চলছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।